খাদক ভাই, আপেলকে একদম বসে বসে খাদক ভাই, এগুলো মা খাও, কাটি গুটি দিছি, এবার মা খাও। খাওয়া চ্যালেঞ্জ। আমি দুই মানে টক্ষরের সাথে বসেছি, আমি জানি প্রথমে আমি লাড্ডু গুড্ডু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি স্বর্ণা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো শুরু করছি আমার আজকের ব্লগটি। আজকে খুবই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, মানে হচ্ছে আমি খুবই সামান্য আজকে যা র্যান্ডম ভিডিও করতে পেরেছি ওভাবেই করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আজকে কোনো প্রকার ভিডিওটা ভালো করে এডিট করা কিংবা একদম গুছিয়ে শ্যুট করা আমি ওভাবেও করতে পারিনি, একেবারে ঘরোয়াভাবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলছি। কারণ শরীর খুবই খারাপ, এনার্জি নেই রোজা রেখে, কারণ শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, এনার্জি নেই একেবারে। আর তাছাড়া নামাজ আছে আমাদের, অনেক কিছুই করতে হয় রোজার দিনে, ইবাদত করতে হয়, তো সেজন্য আসলে হয়ে উঠতে পারেনি আর কি আজকে। আর আপনারা যেহেতু আমার একটা ফ্যামিলির মতো, আমি তো আগেই বলেছি, তো আমি ঘরোয়া যেভাবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি, তো আপনারা এটাকে আশা করি খারাপ দৃষ্টিতে দেখবেন না, আমাকে সাপোর্ট করবেন। আর ইফতারও আমাদের র্যান্ডম জিনিসগুলোই হচ্ছে, এখনও স্পেশাল ওভাবে কিছু করা হচ্ছে না, কারণ হচ্ছে ওই যে বললাম না, আমরা এবার হেলদি খাওয়ার ট্রাই করছি বা লিকুইড ফলমূল এসব খাওয়ারই ট্রাই করছি, তাই ওই জন্য হচ্ছে যে বেশি ভারী খাবার এই গরমের মধ্যে অতটা করার ট্রাই করছি না, দেখি সামনে করব। তো তারপরেও যা আমরা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে আলু দেওয়া, সিদ্ধ দেওয়া হয়েছে, আলুর চপ বানানো হবে। আর এখানে ছোলা, এত নাড়াড়ির কি দরকার আছে বুটেগুলো? আই আমারটা কিরকম হয়, এখানে আসেন। এই যে বেটারটা এরকম থিকনেসে করছি, এটাকে বেশি পাতলা করে ফেললে আবার হচ্ছে যে বেগুনে ধরবে না, বেশি গলে গলে পড়ে যায়, তো সেজন্য চেষ্টা করবেন হচ্ছে একটু ইয়ে করে রাখতে আর কি, বেশি পাতলা না করতে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এটা দিয়ে দিই, এত লম্বা করে বেগুন না কাটলেও চলতো। তো আমি এখন এখানে বেগুনি ছেড়ে দিচ্ছি, মান সম্মান রক্ষা করো। বেগুন পাউডার দেওয়া হয় না, সেজন্যই অবস্থা। তো এখানে বেটারে বেকিং পাউডার দেওয়া হয়নি, তারপরও এরকম ফুলেছে মাশাল্লাহ। আমার দুটো বেগুনি হয়ে গেছে, আর বাকিগুলো আমি করে নিব একটা একটা করে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তো আমি আরও কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি, এগুলো অনেক বেশি লম্বা লম্বা, সেজন্য কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, সমস্যা হচ্ছে। বেগুনির এখানে টেক্সওয়ালা যে বেগুনি দেওয়ার পরপরই খালি ঘন ঘন নাড়তে হবে তেলগুলো, তো তাহলে বেগুনিটা ফুটে যাবে। পেঁয়াজও হচ্ছে না নাড়লেও চলে, পেঁয়াজও এক পাশ হওয়ার আগ পর্যন্ত নাড়া যাবে না। আর বেগুনি ট্রিক্স হলো বেগুনিকে তেলগুলোকে একদম ওয়েট দিতে হবে, ওয়েট দিলে হচ্ছে বেগুনি বেশি ফুলবে।
বলতে বেকিং পাউডার ছাড়া ভালোই হয়েছে, খারাপ না। আর আমরা হচ্ছে চালের গুঁড়িটা ইউজ করি, চালের গুঁড়ি কর্নফ্লাওয়ারের বিপরীতে চালের গুঁড়িটা ইউজ করা যায়। চালের গুঁড়িটা হচ্ছে বেগুনিকে মুচমুচে করবে। এখানে হচ্ছে ভাবি আলুর চপ বানাচ্ছে। আলুর চপে কি কি দেওয়া হয়েছে বলেন তো একটু। পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা, লবণ, চাট মশলা। পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা, লবণ, চাট মশলা। পেঁয়াজটাকে বেরেস্তা করে দিলে মনে হয় বেশি ভালো হতো। এটা কি আলুর চপ নাকি ডিম চপ? ডিম চপ তো। সাইডটা একটু ঠিক করেন। কিসে দিবা, ডাইরেক্ট না ব্রেড ক্রাম না? পাউরুটি নেই? আর এখানে ফল সালাদ এগুলো কাটাকাটি চলছে। তো আমার বেগুনি ভাজা চলছে আস্তে আস্তে। অনেক বড় বড় সাইজ বেগুনগুলোর, ওই জন্য আমার কড়াইটা ছোট হয়ে গেছে। আমি কমফোর্ট ফিল করছি না এটাতে আসলে। আর এখানে হলো আলুর চপ, ডিম চপ, যেটাই হোক রেডি এটা ভাজার জন্য। এরপরে হচ্ছে বেসনে ডুবিয়ে ভেজে নেওয়া হবে। চাইলে এটাতে তো ব্রেড ক্রাম দেওয়া যায়, কিন্তু আমাদের আজকে ব্রেড ক্রাম নেই, আমরা বেসন দিয়েই করব। আগের ব্যাটারগুলো শেষ হয়ে গেছে বেগুনি বানানোর পরে। এখন আমি আলু চপের জন্য আবার একটু ব্যাটার করে নিচ্ছি। লবণ, লাল মরিচ, জিরার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। প্লাস আমি এখন পানি দিব। এখন আলুর চপগুলোকে বেসনে ডুবিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আজকে সেমাইও রান্না করা হচ্ছে। সেমাই আমার পছন্দ না, পছন্দের একটা জিনিস। এক রান্না ঘরে তিনজন, আর আমরা তিনজন মিলে ইফতার বানাই। পেঁয়াজও করে নিচ্ছি, আর
আজানেরও আর বেশি দেরি নেই, আমাদের আজকে একটু বেশি লেট হয়ে গেছে, আল্লাহ জানে সব শেষ করতে পারবো কি না। আর আজকে শরবতে আমি রেখেছিলাম ইসবগুলের ভুষি শরবত, তো সেটাই বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ ইসবগুলের ভুষি নিচ্ছি, আর হচ্ছে আমি এটাতে চিনি দিব না, মধু দিব, মধু আর পানি দিয়ে নেড়ে নিব। এটা আমি সাথে সাথে নেড়ে নিয়ে খেতে পছন্দ করি, আগে থেকে বেশি আগে থেকে ভিজিয়ে রাখলে আমার কাছে বেশি মানে হয়ে যে আঠা আঠা লাগে, তো সেজন্য আমি সাথে সাথে করে খেতেই পছন্দ করি। আর এখন মধুটা দিয়ে দিচ্ছি, আজকের লিকুইডে বা আজকের পানীয়তে আমি এই শরবতটাই রেখেছি, আর আছে অবশ্য চিড়ার শরবত, সেটাও খাবো। চিড়ার শরবতটা সবার জন্যই করা হয়েছে, আর এই সবগুলোর ভুষিটা আমি খাচ্ছি শুধু। এগুলো মা খাও, কাটি গুটি দিছি, এবার মা খাও, আমি আগে চা খাই। খাদো গো ভাই, এটা হচ্ছে আমাদের খাদক ভাই, আপেলকে একদম বসে বসে বাদুড়ের মতো খাচ্ছে। আর আমি হচ্ছি চা খাচ্ছি, আমি হচ্ছি চা খাচ্ছি। আর এখানে আম ভর্তা দেন, পরিমাণ মতো দেন, যা লাগে তা দেন, না চিনি দিলে ভালো লাগে না। আয় হ্যাঁ রে খাদক ভাই রে, আয় হ্যাঁ রে খাদক ভাই, ইয়াম ইয়াম। লাল মরিচও দেন তাইলে, লাল ওই নাই যে প্লেট, এয়ার প্লেটটা নাই যে, ওই জন্য। এখন হবে আম খাওয়া চ্যালেঞ্জ। আমি দুই মানে টক্ষরের সাথে বসেছি, আমি জানি প্রথমে আমি লাড্ডু গুড্ডু হব, এখানে উনি হবেন ফার্স্ট, উনি হবেন সেকেন্ড, আর আমি হব লাড্ডু গুড্ডু। দেখা যাক, আমরা এখন আম চ্যালেঞ্জ করব। এই আস্তে 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 এখন